সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে ইউটিউব অথবা ফেসবুকে, ল্যাপটপে অথবা মোবাইলে যে যেখানে যে অবস্থায় দেখছেন আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। আমি কাজী সাইদ, আমার ইউটিউব চ্যানেল বিউটিফুল কুয়াকাটা এবং আমার ফেসবুক পেজ কাজী সাইদের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আপনাদেরকে জানাবো ঈদ পরবর্তী কুয়াকাটা পর্যটকদের যে পর্যটকরা যে জায়গায় মিলিত হন, অর্থাৎ ঈদ আনন্দ উপভোগ করার জন্য যে কুয়াকাটা এসেছে তাদের সর্বশেষ অবস্থা আমরা জানাবো। তো এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে কুয়াকাটা সমুদ্র সৈকতে কয়েক হাজার পর্যটক কিন্তু সমুদ্র স্নানে মিলিত হয়েছেন, অর্থাৎ সমুদ্রের ঢেউয়ের সাথে তারা মিতালি করছেন, আনন্দ উপভোগ করছেন। এছাড়া কুয়াকাটার আশেপাশে যে কয়েকটি পর্যটন স্পট রয়েছে প্রত্যেকটি স্পটই কিন্তু আসলে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। এক কথায় বলা যায় যে কুয়াকাটা বর্ষা মৌসুমের যে ঈদ আনন্দের সময় কুয়াকাটা কিন্তু হাজার হাজার পর্যটক মিলিত হয়েছেন, অর্থাৎ কুয়াকাটা যৌবন ফিরে পেয়েছে, হারানো যৌবন ফিরে পেয়েছে। যদি মূলত আমরা কয়েকজন পর্যটকের সাথে কথা বলেছি, তারা আমাকে যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে পদ্মা সেতু ওপেন হওয়ার কারণে কিন্তু এবছর বেশিরভাগ পর্যটকরা কিন্তু আসলে কক্সবাজার যায়নি, শুধুমাত্র সময় বাঁচানোর জন্য অল্প সময়, অর্থাৎ 5 থেকে 6 ঘন্টা সময়ের ভিতরে কিন্তু ঢাকা থেকে কুয়াকাটা এসে পৌঁছানো যায়। কুয়াকাটায় পৌঁছানোর কারণে তারা কিন্তু আসলে কম সময়ের কারণে কিন্তু কুয়াকাটায় এসে পৌঁছেছে। কুয়াকাটার এই যে আগত পর্যটকদের নিরাপত্তার স্বার্থে যে নিরাপত্তা যে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ, আমি ট্যুরিস্ট পুলিশের সাথে কথা বলেছি, তারা এই পর্যটকদের শুধুমাত্র সৈকত এলাকায় নয়, এই সৈকতের আশেপাশে যে কটি পর্যটন স্পট রয়েছে প্রত্যেকটি পর্যটক স্পটেই কিন্তু তারা নিরাপত্তা জোরদার করেছেন। আমি ট্যুরিস্ট পুলিশের যে এখানকার যে দায়িত্ব রয়েছেন ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক হাসান পারভেজের সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে কুয়াকাটার এই ঈদের আগত পর্যটকদের নিরাপত্তার জন্য কিন্তু বরিশাল রেঞ্জ থেকে অতিরিক্ত 10 জন পুলিশ এখানে আনা হয়েছে। তো এই মোটামুটি বলা যায় যে আসলে নিরাপত্তার স্বার্থে ট্যুরিস্ট পুলিশ যথেষ্ট কাজ করেছেন এবং পর্যটকরাও কিন্তু ট্যুরিস্ট পুলিশের যেই নিরাপত্তার জন্য যে কাজ করেছে তারা খুশি হয়েছেন। আমি কয়েকজন পর্যটকের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে এখানে নিরাপত্তার ব্যবস্থাটা খুবই ভালো, এক কথায় অসাধারণ ঈদ আনন্দ উপভোগ করছেন এখানে আগত পর্যটকরা। আর হোটেল মোটেল মালিক সমিতির সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে ঈদের আনন্দই আসলে ঈদের আগে 80 ভাগ হোটেল মোটেলের কিন্তু আসলে রুম বুকিং ছিল, বাকি যে 20 ভাগ ছিল তা কিন্তু গতকাল এবং আজকে পরিপূর্ণ হয়ে গেছে। এখন বলা যায় যে এখন যারা কুয়াকাটা আসবেন যদি রুম খালি না হয় তাহলে কিন্তু আবাসন সংকট দেখা দেবে। আরেকটি বিষয় হচ্ছে যে কুয়াকাটার সৈকতের যে ভাসমান যে ব্যবসায়ীরা রয়েছেন, ক্ষুদ্র ব্যবসায়ীরা, তাদের সাথে কথা বলি, তারা বলছেন প্রতি বছরের ন্যায় এবছর কিন্তু আসলে দ্বিগুণ বেচা কিনা হয়েছে, তারা মোটামুটি খুশি হয়েছেন। আর পদ্মা সেতু ওপেন হওয়ার কারণে কিন্তু পর্যটকের সংখ্যা কুয়াকাটায় দিন দিন বাড়বে, আর এই ধারা অব্যাহত থাকলে এখানকার এই যে 2.5 বছর করোনাকালীন যে ব্যবসায়ীরা যে লোকসান দিয়েছিল সেই লোকসান কিন্তু তারা পরিপূর্ণভাবে কেটে এবং আলোর মুখ ব্যবসায়িক আলোর মুখ দেখবেন। এক কথায় বলা যায় যে এবছর কুয়াকাটায় কিন্তু পর্যটকরা তাদের ঈদ আনন্দ মোটামুটি ভালো উপভোগ করেছেন। এই ছিল কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে আমার কাছে সর্বশেষ তথ্য।